পবিত্র কোরবানি ঈদ কিন্তু খুব নিকটেই। এই পবিত্র কোরবানি ঈদ সামনে রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধু টাঙ্গাইলই নয়, সারা বাংলাদেশে সারা বিশ্বেই কিন্তু পশু কোরবানির একটি হিড়িক পড়ে যায় এবং পশু কোরবানি করছে। টাঙ্গাইলে আমরা বাংলাদেশের ধারাবাহিকতায় আমাদের টাঙ্গাইলে কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কিছু উদ্যোক্তা আছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ডেইরি ফার্ম আছে, যে ফার্মের কাজ হলো কোরবানিকে উপলক্ষ করে গরু লালন পালন করা, বিক্রি করা, এবং এমনও কিছু ডেইরি ফার্ম আছে যেখানে দুগ্ধ তারা করছে এবং দুগ্ধ বিক্রি করছে। কিন্তু আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো টাঙ্গাইল সদর উপজেলার, টাঙ্গাইল অর্থাৎ মূল টাউনের উপর দাঁড়িয়ে কথা বলছি, দক্ষিণ কলেজ পাড়া অর্থাৎ খাজা এনায়েতপুরী ডেইরি কমপ্লেক্স একটি ফার্ম আছে, সেই ফার্মের থেকে কথা বলছি। এই ফার্মে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুই সাইডে চমৎকারভাবে কিছু গরু দাঁড়িয়ে আছে। আমরা মাঝখান থেকে কথা বলছি যে গরুগুলো কোরবানির জন্য কিন্তু প্রস্তুত করা হচ্ছে এবং কোরবানির জন্য বিক্রি তারা করছেন, কিভাবে বিক্রি করছেন, এবং পুরো ফার্মের সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলবো যিনি এই ফার্মের দায়িত্বে আছেন, তিনি হলেন মোহাম্মদ জহিরুল হক শাওন। আমরা শাওন সাহেবের সাথে কথা বলবো। জনাব শাওন সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে চমৎকার একটি আপনারা ডেইরি ফার্ম করছেন এবং অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। আসলে এই গরুগুলো আপনারা কীভাবে লালন পালন করছেন এবং কোরবানির জন্য কতগুলো গরু করছেন, এই গরুগুলোর খাবার কী, ন্যাচারাল আসল খাবারগুলো কী দিচ্ছেন আপনারা? আসসালামু আলাইকুম। জি, আমি শাওন। আমাদের এখানে টোটাল 20টা গরু আছে। আমরা এগুলাকে টোটালি অর্গানিকভাবে খাবার দিচ্ছি, ঘাস ভুসি কুড়া সিম্পল এগুলো দিয়েই খাবার দিতেছি আর কি। এর বাহিরে আমরা কিছু দিতেছি না। আপনারা যে খাবারগুলো দিচ্ছেন সবগুলো ন্যাচারাল খাবার দিচ্ছেন? আমরা জানি যে ফার্মগুলো তো মোটা তাজা করার জন্য অনেকে অনেক ধরনের মেডিসিন ইউজ করে, সেক্ষেত্রে আপনারা আসলে কোনো ধরনের? না, আমরা কোনো কিছু প্রয়োগ করি নাই গরুর। আমরা টোটালটাই আর কি সাধারণ যেগুলো আছে প্রাকৃতিকভাবে সেগুলো আমরা ব্যবহার করতেছি। আপনাদের ফার্মের বয়স কত? আমাদের এই 5-7 বছর আমরা এটাই করতেছি আর কি, অনেক বছর ধরেই আমরা এটা করি। আমরা এখন আর কি এইগুলা করছি আপনার মোটামুটি 1 বছর প্রায়। জি, তাতে ফার্ম করে আসলে আপনারা সফলতা মুখ কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন? জি, সফলতা না 100%, কারণ আপনি যদি সকল কিছু যদি ভালোভাবে করতে পারেন অবশ্যই লাভ আছে, অবশ্যই লাভ আছে। আমরা জানি যে গোখাদ্যর দাম বেশি গেছে, গোখাদ্যের দাম বেড়ে গেছে, এবং গরুর দাম বর্তমানে কেমন পাচ্ছেন সামনে যদি কোরবানি ঈদ, সেই হিসাবে আমরা আশা করতেছি যে গরুর দাম আমরা এবার ভালো পাবো, কারণ গরুর দামও এবার বেশি, খাবারের দামও বেশি, সকল সার্বিক দিক চিন্তা করে আর কি আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে গরুর দাম এখন বর্তমানে সহনীয়, বর্তমানে সহনীয়। তো যারা নেয় আমরা আর কি অল্প রেটে অল্প সীমিত লাভে আমরা এগুলা ছাড়ে দেব। আমরা একটা জিনিস দেখি যে অন্য অন্য ফার্মে অনেক বড় বড় গরু করে, কিন্তু আপনার এখানে কিন্তু সব আমরা দেশি প্রজাতির যে গরুগুলো ছোট ছোট চমৎকার একই সাইজের গরুগুলো সব আমরা দেখতে পাচ্ছি। আপনারা বড় গরু কেন করেন না এবং ছোট গরুর প্রতি কেন ঝুঁকছেন? আমরা বড় গরু করি না এই কারণে, কারণ বড় গরু কেনার লোক খুবই কম। ছোট গরুগুলা দেখা গেছে মধ্যবিত্ত যারা, এদের কথা চিন্তা করে আমরা করছি এটা, তো ওনাদের সেবায় আমরা এগুলা ব্যবস্থা করছি। তার মানে সহজে যেন একজন মধ্যবিত্ত ফ্যামিলি একটা গরু কোরবানি দিতে পারে, সেইটা লক্ষ্য করে আপনারা কাজ করছেন। তাতে এই বছর কোরবানির মধ্যে আপনাদের কি সব গরু কি সেল হয়ে গেছে ইতিমধ্যে? না, আমাদের এখন বর্তমানে 5টা গরু সেল হয়েছে, বাকিগুলো আমরা সেল করব আশা করতেছি। সেলের সিস্টেমটা কি? সেলের সিস্টেমটা ভাইজান আমরা এটা বিক্রি করতেছি 500 টাকা কেজি লাইভ ওয়েটে। আমাদের স্কেল আছে, আমরা সেই স্কেলে উঠায় দেব, যিনি নিবে সে উপস্থিত আইসা গরু দেখা পছন্দ করে তারপরে সে নিয়ে যাবে। তাতে যে আপনার স্কেলের মাপে যে বিক্রি করতেছেন তাতে কি কাস্টমার এবং আপনাদের মধ্যে কি কারো ঠকা কারো জেতার কোনো সম্ভাবনা বেশি থাকে কিনা? না, এটা উভয় পক্ষের জন্য আর কি ভালো, কেউ জিতবেও না কেউ ঠকবেও না, এই হচ্ছে বিষয়। তাতে মোটামুটি নির্ধারণ করা যায় যে একটা গরু কি পরিমাণ মাংস হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দেখা গেছে 35% যদি বাদ দেয় তাহলেই হবে, যা লাইভ ওয়েটে আছে তার থেকে 35% বাদ দিলেই তার মাংসের ওয়েটটা বের হয়ে আসবে। আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করে যদি সে আসতে না পারে, যদি উনি আমাদেরকে লোকেশন দেয় এবং বায়না করে, আমরা অবশ্যই তার কাছ পর্যন্ত পৌঁছায় দেবো ইনশাল্লাহ। আমরা আপাতত আছি, আগেও আমরা গরু করেছি, বড় বড় গরু করেছি, এই বছর আমরা পরিকল্পনা করলাম যে আমরা ছোট গরু করব। ছোট গরু
এই শহরে বিক্রি করব ঢাকায় এর আগেও আমরা ঢাকায় বড় বড় গরু আমরা উপহার দিয়েছি ও তাই বড় অনেক বড় বড় গরু উপহার দিয়েছি এখনো আমাদের কাছে বড় গরু আছে এটা আমরা নেক্সট পার্টে দেখাবো মানে নেক্সটে গরু বড় গুলো হবে না আপনি নেক্সট এপিসোডে দেখাবো ও নেক্সট আমার কাছে চারটা গরু আছে দ্বিতীয় দাবি আমার চারটা বড় গরু আছে এবং আমি আশা করতেছি যে দেশের সবথেকে বড় গরু হবে ও তাই দেশের সবথেকে বড় গরু হবে মানে এই পরিকল্পনা এখনি এখনি আছে এখনি যে আছে হ্যাঁ দেশের বড় গরু আছে কিন্তু আমরা এটা বিক্রি করব না এখন মানে এই কোরবানিতে আপনারা এই কোরবানিতে বিক্রি করব না না এখন পর্যন্ত সমস্যা সম্মুখীন হই নাই প্রাণী সম্পদের কোনো সহযোগিতা পান হ্যাঁ প্রাণী সম্পদের সহযোগিতা পাই আপনার টাঙ্গাইলে যে আপনার পশু হাসপাতালের যে বিশেষজ্ঞ আছে উনি সপ্তাহে একবার হলেও আসে এই জায়গায় আমাদের এখানে আসে দেখা যায় মানে তাদের একটা মনিটরিং আছে মনিটরিং আছে সর্বদা আমরা এতক্ষণ কথা বললাম এই ফার্মের যে দুইজন দায়িত্ববান ব্যক্তির সাথে তারা কিন্তু বলছিলেন যে তাদের যে স্বপ্ন তাদের যে চিন্তা চেতনা এই ফার্মটাকে বড় করবে সবচেয়ে মজার বিষয় হলো যে কোরবানি ঈদে সবাই বড় বড় গরু করে তারাও করছেন কিন্তু তারা এই বছর একটু ব্যতিক্রমভাবে এগিয়ে যাচ্ছেন যে মধ্যবিত্ত ফ্যামিলিরা অনেকেই কিন্তু বড় গরু কিনতে পারে না স্বাভাবিকভাবে তারা ছোটো গরুর প্রতি ঝুঁকছে বেশি এই ফার্মটা নিয়ে তাদের পরিকল্পনা এবং তাদের চিন্তা চেতনা এবং আগামী দিন এই ফার্মটাকে কীভাবে বড় করা যায় এটা কিন্তু তাদের সেই স্বপ্ন রয়ে গেছে ছোটো ছোটো উদ্যোক্তারা এই ফার্ম করে যদি তারা সফলতা অর্জন করতে পারে তাহলে কিন্তু দেশের যে অর্থনৈতিক একটি অবস্থা আছে সেটা যেরকম চাঙ্গা হবে এবং অর্থনৈতিকভাবে তারা এগিয়ে যাবে দেশ থেকে কিন্তু বেকারমুক্ত একটি সমাজ হবে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বারবার ঘোষণা করে যাচ্ছে বেকারদেরকে উদ্যোক্তা তৈরি করে আগামী দিন তাদেরকে তাদের উপর নির্ভর করবে অর্থনৈতিক অবস্থা আমরাও চাচ্ছি সেই আশা এবং শুভকামনা জানিয়ে আগামী দিনের ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি হয়তো আপনাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ অন্য কোনো বিষয় নিয়ে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম